ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কাজের বাইরে ব্যক্তিজীবনের নানা বিষয়ে বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে। সেগুলোর মধ্যে একটি প্রশ্ন থাকে তার বিয়ের বিষয়ে। বিয়ে নিয়ে কী ভাবেন এই অভিনেত্রী, সেটা জানতে কৌতূহলী থাকেন বাঁধনের কিছু ভক্ত অনুরাগীরা। বিয়ে নিয়ে কিছু ভাবছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝে মধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে, কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি সেটাও না, আগেও না, এখনও না। মা বাবার সঙ্গেই থাকেন অভিনেত্রী বাঁধন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন আলাপ হয় না তার। কেউ তাকে বিয়ের বিষয়ে বাড়তি চাপও দেন না। এ বিষয়ে পুরো স্বাধীনতা রয়েছে অভিনেত্রীর। বাঁধন বলেন, আমার মা বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনোদিনই কিছু বলেন না, তারা এগুলো আমার উপর ছেড়ে দিয়েছেন। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথ চলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো নট শিওর ভবিষ্যতে কি হবে, তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি। বর্তমানে এশা মার্ডার কর্মফল চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন সানি সানোয়ার। সোমবার 18 ডিসেম্বর থেকে ময়মনসিংহে দ্বিতীয় ধাপের শুটিং চলছে সিনেমাটির।